নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমি আজকে জানাতে চলেছি এই 2020, এই যে নতুন বছর আর কয়েকটা দিনের অপেক্ষা শুরু হতে চলেছে, অর্থাৎ 2019 অবসান হতে চলেছে এবং 2020 যে নতুন বছর শুরু হতে চলেছে, এই 2020 পাঁচটি রাশি মানুষ অত্যন্ত শুভ ফল পাবে, অর্থাৎ শনি মহারাজের কৃপা এই পাঁচটি রাশির উপর পড়তে চলেছে। তো আপনারা প্রত্যেকেই জানেন, কোনো সময় মানুষের জীবন একরকম যায় না, মানুষের উত্থান পতন আছেই। এটা একমাত্র হয় গ্রহের অবস্থানের জন্য। এমন কোনো মানুষ নাই যে তার সারা জীবনটা ভালো চলেই গেছে, এরকম কোনো মানুষ দেখা যাবে না। অর্থাৎ তার খারাপও গেছে, আবার পাশাপাশি ভালোও এসছে, অর্থাৎ দিন রাত দুটোই থাকে। নয়তো আপনারা বুঝবেন কি করে ভালো জিনিসটা কি বা খারাপ জিনিসটাই বা কি? তো আমি আজকে জানাতে চলেছি 2020 শনি মহারাজ এই পাঁচটি রাশির উপর কৃপা ফেলতে চলেছে, সেজন্য এই পাঁচটি রাশির কোন কোন দিক থেকে ভালো হবে এই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো এই ভিডিওতে আমি জানাতে চলেছি এই পাঁচটি রাশি, অর্থাৎ যে পাঁচটি রাশির গোল্ডেন টাইম শুরু হতে চলেছে, সেই পাঁচটি লাকি রাশি কোনগুলি। তো তার আগে আপনাদেরকে আমি আরও জানাই, এই যে শনি মহারাজ যে এই রাশির উপর কৃপা দৃষ্টি ফেলার জন্য তার সেই সকল রাশি, অর্থাৎ সেই পাঁচটি রাশির সব দিক থেকে উন্নতি হবে। অর্থাৎ একটা প্রবাদ আছে, শনি যেমন খুব দুঃখ কষ্ট দেয়, আর শনি যখন কাউকে দেয় তো ছাপ্পার ফাড়কে দেয়। অর্থাৎ যেমন দুঃখ কষ্ট যেমন দেয়, তেমনি কারো উপর যদি সন্তুষ্ট হয় সেই শনি মহারাজ সেই সকল রাশিকে ঠেলে দেয়। তো এবার জানাতে চলেছি প্রথম রাশি হচ্ছে, সৌভাগ্যবান রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির এই 2020 উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনাদের আর্থিক উন্নতি হবে, আপনাদের কর্মক্ষেত্রে নতুন কর্মের যোগ হবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, এবং আপনাদের যাদের রিলেশন ক্রাইসিস চলছিল সেই রিলেশন ক্রাইসিস থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। প্রেমের দিকটা আপনাদের এবছর শুভ। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির এবছর মানে এক কথায় হচ্ছে গোল্ডেন টাইম, যেটাকে বলে খুব সুবর্ণ সময়। এবছর যদি আপনারা যে কোনো কাজে হাত দিলে, অর্থাৎ আপনারা লোহাতে হাত দিলে সেটা সোনাতে পরিণত হবে, এক কথায় সোনায় সুহাগা। আপনাদের আর্থিক উন্নতি, আপনাদের বিজনেসের ক্ষেত্রে উন্নতি, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের ভালো বিবাহের চোখ সব দিক থেকেই ভালো দেখা যাচ্ছে। এরপরে রাশিটি হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশির এই 2020 একটা স্মরণীয় বছর হয়ে থাকবে। আপনারা প্রত্যেকে জানেন আপনাদের শনির সাড়ে সাথী চলছে, অর্থাৎ সাড়ে সাথী তৃতীয় ফেজ, তৃতীয় চরণ। তা সত্ত্বেও এই ধনু রাশি যে পাঁচটি বছর খারাপ গেছে, অর্থাৎ এই আড়াই বছর লাস্ট ফেজে এই শনি মহারাজ আপনাদেরকে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি, বিবাহ, চাকরি সব দিক থেকে দিয়ে যাবে। এক কথায় শনি মহারাজ যখন সন্তুষ্ট হবে না, তখন আপনাদেরকে এত পরিমাণে অর্থ দিবে যেটা আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না। অর্থাৎ শনি মহারাজকে আপনারা তুষ্ট করুন, শনির মহারাজের অর্থাৎ আপনারা খুব সাত্বিকভাবে থাকুন। এরপরে আমি জানাচ্ছি শেষ রাশি হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশির 2020 সাল একটা স্মরণীয় বছর হয়ে থাকবে, কারণ এবছর আপনাদের শত্রুতা হবে, কিন্তু শত্রু আপনার পায়ের তলে এসে পড়বে, শত্রু আপনার কিছু ক্ষতি করতে পারবে না। আর্থিক উন্নতি,
নতুন কর্মযোগ, ব্যবসার ক্ষেত্রে খুব শুভ, বিদেশ ভ্রমণ, মানে আপনাদের সব দিক থেকে একটা শুভ সময়। সোনায় সোহাগা যেটা গোল্ডেন টাইম শুরু হতে চলেছে সিংহ রাশির। এরপরে আমি জানাই যে এই শনি মহারাজকে আপনারা অবশ্যই সন্তুষ্ট করুন, সৎপথে চলুন, সৎকর্ম করুন, কাউকে ঠকাবেন না। আপনারা দেখবেন এই শনি মহারাজের শুভ কৃপা যদি আপনাদেরকে পড়ে, আপনাদের জীবনে কোনোদিন ফিরে তাকাতে হবে না। আর শনি মহারাজ যে টাকা দেয় না, সে টাকা কোনোদিন চাই না। অর্থাৎ শনি মহারাজকে প্রণাম জানিয়ে আমি আজকে এই ভিডিও শেষ করছি।